ফিরে আসলেন বিরতির পর। প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ব্রজগোপাল রায়, মৃত্যুকালে যার বয়স হয়েছিল 86 বছর, এবং ওনার প্রয়াণে শোকস্তব্ধ গোটা বামপন্থী মহল এমনকি রাজ্যের মানুষ। কারণ ব্রজগোপাল রায় একদিকে যেরকম প্রাক্তন মন্ত্রী ছিলেন রাজ্যের, ঠিক একই রকম ভাবে তিনি সাহিত্যিক, একাধিক গুণে তিনি অধিকারী ছিলেন। সাহিত্যিক, বিশিষ্ট সাহিত্যিক হিসাবেও তার অন্যতম একটি পরিচয় রয়েছে। ব্রজগোপাল রায়ের মৃত্যুর খবর শুনে আজ সকালবেলাতেই ওনার নিজ বাড়িতে পৌঁছে যান প্রাক্তন মন্ত্রী মানিক দে থেকে শুরু করে বিধায়ক পবিত্র কর সহ অন্যান্য বামফ্রন্ট নেতৃত্বরা। সকলেই গিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ব্রজগোপাল রায়কে। মৃত্যুকালে যার বয়স হয়েছিল 86 বছর, পরিবার সূত্র থেকে যে খবর, দীর্ঘদিন ধরে দুরারোগ্য রোগে তিনি ভুগছিলেন এবং দীর্ঘদিন ধরে রোগে ভুগতে ভুগতে দিনের পর দিন চিকিৎসকদের সঙ্গে তিনি লড়াই চালিয়েছিলেন। দিনের পর দিন নিজে এই জীবন সারণী টিকে থাকারও লড়াই তিনি চালিয়েছিলেন, তবে শেষ রক্ষা হল না, তার মৃত্যু হল এবং দুরারোগ্য রোগে মৃত্যু হয়েছে বলে পরিবার জানিয়েছে। আজ রবিবার সকালে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন 86 বছর বয়সী প্রাক্তন মন্ত্রী ব্রজগোপাল রায়। ব্রজগোপাল রায়কে শ্রদ্ধা জানাতে শেষ দেখার জন্য তার বাড়িতে ছুটে যান অগণিত ভক্তরা, এমনকি তার পাশাপাশি রাজ্যের বিশিষ্ট বহুজনই পৌঁছে যান ব্রজগোপাল রায়কে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে, শেষবারের মতো দেখা করার জন্য। মন্ত্রী মানিক দিয়ে যেরকম উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী, ঠিক একই রকম ভাবে বিধায়ক পবিত্র কর সহ বামফ্রন্টের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন আজকে ব্রজগোপাল রায়ের ঠিক বাড়িতে। কি বক্তব্য রয়েছে আমরা শুনবো, প্রথমে পবিত্র কর বিধায়ক কি জানিয়েছেন এবং তার পাশাপাশি প্রাক্তন মন্ত্রী মানিক দের কি বক্তব্য শুনবো। ব্রজগোপাল রায় আমাদের রাজ্যের সাহিত্যপ্রেমী, সাহিত্যিক, সাংস্কৃতিক রবীন্দ্র অনুরাগী, ওনার এই প্রথম পরিচয়। তবে আমরা যখন ছাত্র তখন থেকে দেখে এসেছি তিনি ফোরাম লীগের প্রতিষ্ঠাতা। ব্রজগোপাল আমাদের সাংস্কৃতিক জগৎ, রাজনৈতিক জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন নেতৃত্ব ছিলেন। 78 সালে বামফ্রন্ট মন্ত্রিসভা মন্ত্রী ছিলেন, এর পরেও মন্ত্রী হয়েছিলেন। তিনিই বোধহয় সর্বশেষ বামফ্রন্টের মন্ত্রী, বাকিরা সবাই প্রয়াত হয়েছিলেন এর আগে। তিনি আজকে আপনার প্রয়াণে 78 সালে যে বামফ্রন্ট সরকারের যে মন্ত্রী ছিলেন তার শেষ ত্রিপুরার যে গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম বিশেষ ব্যক্তিত্ব সম্পন্ন একজন নেতাকে আমরা সারা জীবন যিনি নিজেকে উৎসর্গ করেছেন জনসেবা, মানুষের সঙ্গে সুন্দর সম্পর্ক এবং ভালো ব্যবহার এবং সামাজিক দায়িত্ববুদ্ধি মানুষের সঙ্গে। বিগত সময়ে রাজ্য সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি সামলেছিলেন একা হাতে, এমনকি তার পাশাপাশি তিনি একজন ছিলেন বিশিষ্ট সাহিত্যিক, লেখক। তাই তারই প্রয়াণে তার বাড়িতে ছুটে যান প্রাক্তন মন্ত্রী থেকে শুরু করে প্রাক্তন বিধায়ক এবং একের পর এক বাম নেতৃত্বরা তাকে শ্রদ্ধা জানাতেই ছুটে যান। আজকে সকালবেলাতেই মৃত্যু হয়েছে নিজ বাড়িতেই ব্রজগোপাল রায় প্রাক্তন মন্ত্রীর, এবং এই খবর চাউর হতেই চারিদিকে শোকের ছায়া নেমে এসেছে, একই রকমভাবে গোটা পরিবারে নেমে এসেছে শোকের আবহ। নিজেকে বিরতি ফিরছি, বিরতির পর সঙ্গে থাকুন।